জানা এবং অরিত্র। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কীভাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এই সব জায়গায়, তারপর ইউটিউবে যে কমেন্টসগুলো করো তোমরা বা ইউটিউবের টাইটেলগুলো যেগুলো হয়, সব জায়গায় তোমরা একটা নির্দিষ্ট ফন্ট, একটা সুন্দর ফন্ট ইউজ করে লেখাগুলো ফোন থেকেই লিখে পাঠাতে পারবে। হোয়াটসঅ্যাপে তোমাদের হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ডস, ইউটিউব ফ্রেন্ডস সবাই চমকে যাবে হয়তো সেই ফন্টগুলো দেখে। তো সেটার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ফন্ট বলে অ্যাপ্লিকেশনটা, ওটা আমরা ডাউনলোড করে নেব। সেটা ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও। তো চলো শিখে নেওয়া যাক কীভাবে খুব সহজে ফোন থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারবে। শুরু করা যাক ভিডিওকে, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করা, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তো হোয়াটসঅ্যাপে বা ফোন থেকে টাইপ করে পাঠানো যায় এমন জায়গাগুলোতে ফন্ট সেন্ড করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা পেয়ে যাবো আমরা প্লে স্টোরে। তো এখান থেকে আমরা গিয়ে সার্চ করবো FONT ফন্ট। তো শুধু জাস্ট ফন্ট টাইপ করে সার্চ করবো, তাহলে দেখো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ফন্টস, এটা বেরিয়ে যাবে। তো এটা বেরিয়ে যাওয়ার পর এটাকে আমরা ডাউনলোড করে নেব, ইনস্টল করে নেব। এটা কিন্তু বেশি বড় না, দেখো মাত্র 3.6 MB। তারপর এটা ইনস্টল করে নেব। এবং আর একটা কথা বলে রাখি, অ্যাপটার ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের সুবিধার জন্য, ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো কিংবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো তোমরা। তো এটা দেখো 97% হয়েছে, 98, 99 কমপ্লিটেড, ওকে ইনস্টলিং হচ্ছে। দেখো এটা ইনস্টল প্রায় হয়ে এসছে, এই যে হয়ে গেছে। এবার আমরা অ্যাপটাকে ওপেন করব, গেট স্টার্টেড, এনেবল ফন্টস কিবোর্ড, তারপর ফন্টস যেটা লেখা রয়েছে এটাকে আমরা এনেবল করে দেব, তারপর এখানে ওকে করতে হবে। এনেবল করে দেওয়ার পর দেখো বেরিয়ে এসে আবার এই জায়গাটায় আসলাম, তারপর দেখো এনেবল ফন্টস কিবোর্ড এটা টিক হয়ে গেছে। তারপর সুইচ টু ফন্টস সেকেন্ড স্টেপ করতে হবে, তারপরে এখানে আমরা চুজ ইনপুট, এখান থেকে আমরা ফন্টসটা সিলেক্ট করব। তারপর দেখো এখানে ল্যাঙ্গুয়েজেস দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করাই রয়েছে, তোমরা বেঙ্গলি সিলেক্ট করবে, তোমাদের পছন্দ মতন ভাষা তোমরা সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু বেঙ্গলি পাওয়া যাচ্ছে না, বেঙ্গলি এখানে আসবে না। তো তারপর এখান থেকে তোমরা পছন্দ মতন ভাষা সিলেক্ট করবে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, তারপর উপরে যে ওকে অপশন রয়েছে ওকেতে ক্লিক করবে, তারপর কিছু তোমাদের টেস্টের জন্য, তারপর এইটার ব্যবহারটা তোমাদের দেখিয়েছে, টাইপ সামথিং, দেখো নর্মালে রয়েছে, নর্মাল নর্মাল হবে। তারপর এগুলো হচ্ছে ইমোজি, ইমোজি তোমরা দিতে পারো দেখে। তারপর এদিকে আসার পর, স্ক্রল করে করে এদিকে আসার পর দেখো আউটলাইন, সেরিফ, তারপর সেরিফ রোম্যান, আনবোল্ড সেরিফ, স্মল ক্যাপস, দেখো সব হাতে লেখা, কিন্তু একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এবারে তোমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখায় যে এটা পাঠালেও আসলে সেইভাবে যাবে কি না। তো আমরা এবার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকছি। তো দেখো আমি একটা কন্ট্যাক্টসের মধ্যে ঢুকছি, তারপর এখান থেকে আমরা এটা চেঞ্জ করবো কী করে দেখো, অন্য কিবোর্ড যদি তোমাদের থাকে তাহলে নিচে যে এই অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটার মধ্যে ক্লিক করবে, তারপর দেখো এখানে সব নাম দেখতে পাবে, যে ফন্টস আমরা সিলেক্ট করবো, তাহলে দেখো এরকম হবে। ধরো আমি এইটাই লিখে পাঠাচ্ছি, WHAT, দেখো এটা লিখলাম, এটা লেখার পর আমরা পাঠালাম। তোমরা ভাবছো এখান থেকে পাঠালে ওখানে যদি নর্মাল থাকে, না সেটা হবে না। দেখো এবার ওই ফোন থেকে আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এবার আমি যে পাঠিয়েছিলাম দেখো, এবারে আমরা অন্য একটা ফোন থেকে ভিডিওটা দেখাচ্ছি, অন্য একটা ফোন থেকে শ্যুট করছি, যে ফোনে পাঠিয়েছিলাম দেখো সেইটার মধ্যে দেখো সেম কিন্তু ফোনটা রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং? তো
তো আশা করি পুরো প্রসেসটা ভালো করে বুঝতে পেরেছো তোমরা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।